Dear student, assalamu alaikum. Hope you are well by the grace of Allah. Welcome to Western High School online education program. I'm Jubair Alam, Western High School assistant teacher in English. Today I will discuss with you an important topic. That's English for today. English for today's lesson 7. In lesson 7 there is a poem. So let's go to our today's lesson. Chalo aaj amra ekti kobita niye alochona korbo jeta lesson 7 e ache. Dekho lesson 7 e ekhane ekta kobita shetar naam holo Holding Hands ar lekhoker naam kobir naam holo Leonor M. Ling. প্রথমে আমরা এই কবিতাটা একসাথে পড়ব অর্থ সহ বুঝে তারপর এ সম্পর্কে আলোচনা করব দেখো এলিফ্যান্ট ওয়াকিং অ্যালং দ্য ট্রেইল আর হোল্ডিং হ্যান্ড বাই হোল্ডিং টেইলস হাতি হাঁটছে একটা পথ ধরে হাতে হাত ধরে হ্যাঁ By holding tail, sure dhore. Ashole kobitar ortho, amra worder ortho hub kore kobitar ortho bolte parbo na. Etar bhav ortho nite hobe. Kobitar title ta dekho holding hands. Holding hold mane dhora, hand mane hat. Holding hands holo hat dhora. Hat dhora. Kintu hat dhora etake amra ki bolbo? Hate hat dhora. Elephant walking. হাতি হাঁটছে অলং দ্য ট্রেইল যে পদচিহ্ন অনুসরণ করে পথ অনুসরণ করে আর হোল্ডিং হ্যান্ড হাতে হাত ধরে বাই হোল্ডিং ট্রেইল এবং সুর সরে ছেটে ছেটে ট্রাঙ্ক অ্যান্ড ট্রেইল ওয়েন এলিফেন্ট ওয়াক ইন সার্কাল রিংস অ্যান্ড ওয়েন দ্য ওয়াক ইট নেভার ফেলস এখানে দেখো ট্রাঙ্কেল টেল বাই হোল্ডিং হ্যান্ড ট্রাঙ্কেল টেল ট্রাঙ্ক বলতে এখানে লং নোজ অফ এলিফ্যান্ট মানে হাতির লম্বা যে নাক সুর যেটা বলি সেটা টেল মানে লেজ তাহলে সুর ধরে এবং লেজ ধরে ওয়ান এলিফ্যান্ট ওয়াক যখন হাতে হাতে ইন সার্কাল রিংস সার্কাস রিংস সার্কাসে যে একটা বৃত্ত করে দেওয়া হয় যেখানে হাতিরা কী করবে সেটাকে ফলো করে ওই রিংয়ের মধ্যে তারা হাঁটবে চক্কর দিবে এরকম সার্কাস রিংস অ্যান্ড ওয়েন দে ওয়াক ইট নেভার ফেলস যখন তারা হাঁটে তা কখনো কি হয় না ব্যর্থ হয় না তার মানে তারা ওই রিংয়ের বাইরে যায় না তাকে যেটা তাদেরকে যেটা করতে বলা হয় তারা সেটাই ফলো করে দে আর হোল্ডিং হ্যান্ডস বাই হোল্ডিং টেলস তারা কী করে হাত ধরে এবং লেজ ধরে চলে হিয়ার উই ক্যান সি দ্যাট এলিফ্যান্ট আর ফলোয়িং রুলস অ্যান্ড রেগুলেশন দে ডু নট ব্রেক দ্য রুলস দে ফলো ইস আদার অ্যান্ড দে ওয়ার্ক টুগেদার সো দে বি সাকসেসফুল দে নেভার বি ফেল আমরা এখানে দেখি যে হাতিরা কী করে একসাথে চলে এবং তারা একসাথে হাঁটে তারা কখনো এই নিয়ম ভঙ্গ করে না তারা অনুসরণ করে চলে নিয়মকে এজন্যই তারা সফল তারা ব্যর্থ না তবে আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি যে আমরা এই নেচার থেকে অনেক কিছু শিখতে পারি উই ক্যান লার্ন ফ্রম নেচার ন্যাচারাল অবজেক্ট ইট ম্যাবি অ্যানিম্যাল ইট ম্যাবি ইনসেক্ট ইট ম্যাবি বার্ড অর ন্যাচারাল অবজেক্ট সাচ এজ সান মুন আমরা প্রকৃতির জিনিস থেকে অনেক কিছু শিখতে পাই হতে পারে সেটা প্রাণী থেকে হতে পারে কোনো
পতঙ্গ থেকে হতে পারে, কোনো বস্তু থেকে। ইফ উই সি, ইফ উই ট্রাই টু অবজার্ভ দ্য ইনসেক্ট, আমরা দেখতে পাই যে একটা মৌমাছি এটা কত কষ্ট করে একসাথে কাজ করার কারণে তারা সুন্দর একটা বাসা তৈরি করে, হানিকম, দ্য মেড হানিকম ইজ দেয়ার হোম, তারা তাদের বাসা নির্মাণ করে, মৌচাক নির্মাণ করে, বিকজ দে ওয়ার্ক টুগেদার, তারা একসাথে কাজ করে। দে ক্যান কালেক্ট হানি ফ্রম ডিফারেন্ট ফ্লাওয়ার্স, তারা বিভিন্ন ফুল থেকে কী করে মধু সংগ্রহ করে, সুন্দর বাসা তৈরি করে। আবার যদি আমরা পিঁপড়ার দিকে লক্ষ্য করি, পিঁপড়া কী করে, তারা একসাথে পরিশ্রম করে। একটা ছোট পিঁপড়া তার চেয়ে একটা বড়, তার চেয়ে ওজনের বেশি একম একটা জিনিসকে কী করে তারা বহন করে নিয়ে যায়, একা না পারলে আরেকজন তাকে সাহায্য করে দেখা যায়। তো সো উই লার্ন ফ্রম হিয়ার দ্যাট ইফ উই ওয়ার্ক টুগেদার উই উইল বি সাকসেসফুল অ্যান্ড উইল নেভার ফেল। তাহলে তোমরা এই কবিতা থেকে যেটা শিখলা, এটা অবশ্যই আমরা নিজেদের জীবনেও প্রতিফলন ঘটানোর চেষ্টা করব। উইল ট্রাই টু ফলো দ্য লেসন, উইল ট্রাই টু রিফ্লেক্ট দ্য লেসন ইন আওয়ার লাইফ। তাহলে এই যে এখানে যে আমরা টাইটেলটা পেয়েছি হোল্ডিং হ্যান্ডস, এটার দ্বারা এই কবিতার মিনিংটা এখানে কিন্তু রিপ্রেজেন্ট করে। হোল্ডিং হ্যান্ড বলতে এখানে বোঝাচ্ছে কি, হাতে হাত রেখে আমরা কী করব, কাজ করব। উইল পারফর্ম আওয়ার ওয়ার্ক টুগেদার বাই হোল্ডিং হ্যান্ড। আজকে এই যে লেসনটা শেখা হলো, তোমরা ভালো করে শিখবে। তোমাকে যদি কোশ্চেন করা হয় যে যে কবিতার মধ্যে কী আমরা শিখলাম, অথবা এর টাইটেলটাকে কী অর্থ কী বলা হয়েছে, তাহলে এটা তুমি এই কবিতাটা ভালো করে একটু পড়ে এটার উত্তর খুঁজবে এবং দেওয়ার চেষ্টা করবে। চলো আমরা পরবর্তী লেসন এইটে চলে যাচ্ছি। লেটস গো টু আওয়ার নেক্সট লেসন, লেসন নাম্বার 8। ইন দিস লেসন হিয়ার ইজ এ ডায়ালগ বিটুইন মাদার অ্যান্ড সান, ইমরান অ্যান্ড হিজ মাদার। ইন দ্য লেসন বিফোর স্টার্টিং দ্য ডায়ালগ দ্যার ইজ সাম লাইন্স অ্যাবাভ দ্য ডায়ালগ দ্যাট টুডেস নাইট সাম গেস্ট উইল কাম টু ইমরান'স হাউস, সো হিজ মাদার ইজ গোয়িং টু ডিনার ফর দেম, শি ইজ সাম থিং নিড ফর কুকিং, বাট দেয়ার আর সামথিং হুইচ আর নট ইন দ্য হুইচ আর নট ইন দেয়ার হাউস, সো হিজ মাদার আস্কস ইমরান টু গো টু লোকাল মার্কেট টু বাই দ্যাম। সো ইমরান'স মাদার্স মেক আ লিস্ট ফর হিম বিকজ ইমরান সামটাইম ফরগেট টু বাই থিংস, ইমরান হেল্পস হিজ মাদার টু মেক দ্য লিস্ট। হিয়ার ইজ এ ডায়ালগ বিটুইন মাদার অ্যান্ড সার সান অ্যাবাউট মেকিং আ লিস্ট। চলো আমরা সেই ডায়ালগটি পড়ি। রিড দ্য কনভারসেশন বিটুইন ইমরান অ্যান্ড হিজ মাদার। ইমরান মম, ইমরান বলতেছে, মম হোয়াট ডু আই নিড টু বাই, আমাকে কী কিনতে হবে। ইমরান তার মাকে জিজ্ঞেস করছে যে আমার কী কিনা প্রয়োজন। মম, ওয়েল বেশ, সি ইউ সি ইফ উই হ্যাভ ইনাফ টমেটো পটেটোস, বেশ দেখো যে আমাদের যথেষ্ট আলু আছে কিনা। ইমরান,
we have some potatoes but I do not think it's enough. Imran bolche ami dekhchi kichu alu ache but eta ami jotheshto mone kori na. Mom, then get half kg of potatoes. How about tomatoes? Tahole, then half kg of potatoes. Tahole, adha kg alu eno. What? How about tomatoes? Tomatoes bishoy ki tar ma jiggesh korteche. Je tomato bishoy ki mane ki poriman tomato ache. Imran, I don't see any tomatoes. Ami kono tomato dekhte pachhi na. Mom, are there any other vegetables? Shekhane aro kono shobji ache kina? Imran, yes, there are some beans, carrot, cucumber and eggplant. That's all. Imran bolche haan, ekhane shim ache, bean ortho shim, carrot, gajar, cucumber, shosha and eggplant. Eggplant holo begun. এই সব কিছু ড্যাটস অল এই সব কিছু মাম ওয়েল আই উইল নিড সাম কেজি অফ টমেটোস বলছে আমার কয় কেজি ও ওয়ান কেজি অফ টমেটো এক কেজি আলু দরকার আলু প্রয়োজন হাফ কেজি অফ বিন আধা কেজি শিম অ্যান্ড টু কলিফ্লাওয়ার দুইটি ফুলকপি আর দেয়ার এনি এক ডিয়ার মোসেস কোনো ডিম আছে কি না প্রিয় মম ইমরান দেয়ার আর অনলি থ্রি এগস এখানে কি কয়টি তিনটি ডিম আছে মেবি আই উইল বাই আ ডজন মোর আরও এক ডজন আরও কিনব আই উইল বাই আ ডজন অফ মোর আমি আরও এক ডজন কিনব মম ও ইয়েস গেট সাম সুগার অ্যান্ড মিল্ক বলছে তাহলে আর এক কেজি কিছু চিনি এবং দুধ কিনবে অ্যান্ড ওয়ান লিটার অফ অয়েল টু এক লিটার তেল ওয়ান মোর থিংস ডিয়ার বলছে আরও কিছু ইউ আর ফরগেটিং ইউর লিস্ট বলছে তুমি তোমার এই তালিকাটাই ভুলে গেছো হিয়ার ইট ইস বলছে এটা এখানে ইমরান ও থ্যাংকস মম ইমরান তার মাকে ধন্যবাদ দিচ্ছে তাহলে আমরা এই ডায়ালগ থেকে বুঝলাম যে কীভাবে একটা তালিকা তৈরি করতে হয় এভাবে আমরা বিভিন্ন কনভারসেশন করব কনভারসেশনের মধ্য দিয়ে বিভিন্ন প্রশ্ন আমরা জিজ্ঞেস করব যেমন এখানে ইমরান কোথায় গিয়েছিল লোকাল মার্কেটে হোয়াই ডিড ইমরান গো কেন গিয়েছিল হোয়াই ডিড ইমরান গো দিয়া ইমরান কেন গিয়েছিল হ্যাঁ ডেসক্রাইব অ্যাবাউট ইমরানস শপিং যে ইমরানের শপিং সম্পর্কে তুমি বর্ণনা করো এভাবে কোশ্চেন হতে পারে আবার আমরা যদি অন্য কোনো একটা ডায়ালগ নিয়ে করি যেমন সামনে ঈদ আসছে অথবা কোনো তোমার ধর্মীয় উৎসব বড় উৎসব আসছে তাহলে তুমি কিছু কেনাকাটা করবে অথবা তুমি কোনো বিদেশ ভ্রমণে যাচ্ছ তুমি কেনাকাটা করবে তোমার কেনাকাটার প্রয়োজন তাহলে তুমি কোথায় যাবে অবশ্যই একটা শপিং মলে অথবা শপিং কমপ্লেক্সে সেখানে তুমি কীভাবে কী করবে এটা একটা ডায়ালগ আমরা মেক করতে পারি সাপোজ ইউ আর ওয়ান ইফ আর গোয়িং টু আ ফরেন ট্যুর সো ইউ নিড সামথিং বাই ইট মে বি শার্ট প্যান্ট অন এনি আদার নেসেসারি থিং সো ইউ ওয়ান্ট টু গো টু আ শপিং মল অর শপিং কমপ্লেক্স হ্যাঁ So, you can make a dialogue between you and the seller, a shopkeeper. Then if
anyone asks you about your shopping, jodi tumi tomar kono utshober jonno othoba bidesh bhromoner jonno kichu kinte jawar tumi ekta shopping complex e geso eta niye ekta dialogue theke korlo sekhane tomake keu proshno korlo je tumi kokhono shopping complex e giyechhile kina. Have you ever been a shopping complex? Why did you go there? তুমি সেখানে কেন গিয়েছিলে? Describe your shopping experience. তোমার এই কেনাকাটার অভিজ্ঞতা সম্পর্কে বলো। তাহলে তুমি এগুলা কি করবে, এই ডায়ালগ থেকে কিভাবে ডায়ালগ মেক করতে হয় এগুলো প্র্যাকটিস করে, হ্যাঁ এগুলো অ্যান্সার কিভাবে করতে হয় প্র্যাকটিস করবে, তারপর যে কোনো প্রশ্ন করলে তুমি আশা করি উত্তর দিতে পারবে। আজ এ পর্যন্তই শেষ। তোমরা ভালো করে ভিডিওটা দেখবে বারবার এবং এখান থেকে শিখবে এবং প্র্যাকটিস করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।